সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি আনিসুল ইসলাম। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আমি সি প্রোগ্রামিং এর উপর অনেকগুলো ভিডিও তৈরি করেছি আপনাদের জন্য। অবশ্যই ভিডিওগুলো দেখার সময় সিকোয়েন্স মেনটেন করবেন, আশা করি এতে আপনাদের বুঝতে সুবিধা হবে। যদি সিকোয়েন্স মেনটেন করতে কোনো সমস্যা হয় তাহলে ইউটিউব চ্যানেলে ঢুকে, আমার ইউটিউব চ্যানেলে ঢুকে প্লে লিস্টে ঢুকবেন। এতে করে খুব সহজেই প্রতিটা সিরিয়াল আপনারা মেনটেন করতে পারবেন এবং বুঝতে পারবেন যে কোন ভিডিওর পরে কোনটা দেখা উচিত। ওকে, রাইট। তো গত লেকচার ভিডিওটিতে, দুটি লেকচার ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়েছিলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো এই দ্বিঘাত সমীকরণটির জন্য কীভাবে অ্যালগোরিদম ও ফ্লোচার্ট তৈরি করতে হয় সেটা নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন। আজকে আমি তার সি প্রোগ্রামিং এর প্র্যাকটিক্যাল পার্টটা দেখাবো। প্রথমে যেটা করবো, নিউ একটা ফাইল তৈরি করে নেব, এমটি ফাইল। ফাইলটি সেভ করে নিচ্ছি, নাম যে কোনো কিছু দিতে পারেন। আমি দিয়েছি কোয়াড্রেটিক, কোয়াড্রেটিক ডেমো। আপনারা যে কোনো নাম দিতে পারেন, অবশ্যই দিতে পারেন ইচ্ছা মতো। রাইট, তো প্রথমে এই বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নেব, হ্যাশ ইনক্লুড এসটিডিও ডট এইচ। তারপর যেটা করবো, মেইন ফাংশনটা তৈরি করে নেব, মেইন ফাংশন। এবং আমাদের জানা আছে যে এই এই কাজটা করার জন্য আমাদের যে ইনপুটগুলো লাগবে, যে ভেরিয়েবলগুলো লাগবে অ্যাকচুয়ালি, সো ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করা প্রথমে উচিত। এ বি সি তিনটা ভেরিয়েবল লাগবে, তারপর ডি ভেরিয়েবল লাগবে, এবং এক্স ওয়ান দুইটা রুটের জন্য, এক্স ওয়ান এবং এক্স টু ভেরিয়েবল লাগবে। তারপর ইউজারকে বলে দিচ্ছি যাতে করে সে আমাদের এ বি সি এর মানটা দিয়ে দেয়। ইনস্ট্রাকশন দিচ্ছি এন্টার এ বি সি। তাহলে এই তিনটা ভেরিয়েবলের মান আপনারা আলাদা আলাদাভাবে নিতে পারেন, অর্থাৎ এন্টার এ, এন্টার বি, এন্টার সি এরকম নিতে পারেন। আমি একসাথে নিয়ে নিচ্ছি, স্ক্যানফের সাহায্যে এই তিনটা নেব। সুতরাং অবশ্যই যেহেতু ডবল তাহলে পার্সেন্ট এল এফ ইউজ করতে হবে ইনপুট নেওয়ার জন্য। পার্সেন্ট এল এফ, পার্সেন্ট এল এফ, প্রথমটা ডুববে এ এর মধ্যে, সেকেন্ড ভ্যালুটা বি এর মধ্যে, এবং যথাক্রমে শেষে ভ্যালুটা ডুববে সি এর মধ্যে। ওকে, এবার ভ্যালুগুলো পাওয়ার পর আমরা যেটা প্রথমেই করবো বলেছিলাম, ডি এর মানটা কাউন্ট করবো বা বের ক্যালকুলেট করবো। তো স্কোয়ার রুট, স্কোয়ার রুট কী ছিল সেটা নিশ্চয়ই মনে আছে, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। স্কোয়ার রুটের মধ্যে থাকবে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, তাহলে বি ইন্টু বি মাইনাস ফোর ইন্টু এ ইন্টু সি, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। তাহলে ডি এর মানটা ক্যালকুলেট করা হয়ে গেলো। এবার আমরা এক্স ওয়ানের মানটা বের করতে পারবো। এক্স ওয়ান ইকুয়াল হচ্ছে মাইনাস বি প্লাস ডি ডিভাইডেড বাই টু এ, ডিভাইডেড বাই টু এ, টু এ। আপনারা অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের সাথে মিলিয়ে নিতে পারেন, এক্স্যাক্টলি নিচেটাও সেম হবে, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস। আমি কপি করে নিচ্ছি, এখানে চেঞ্জ হবে, প্লাসের জায়গায় মাইনাস হবে, ভেরিয়েবলে চেঞ্জ হবে, এটা হচ্ছে এক্স টু। এবার এই দুইটা ভ্যালু আমরা প্রিন্ট করে দেবো, প্রিন্ট এফ এক্স ওয়ান ইকুয়াল পার্সেন্ট এল এফ, যেহেতু ডবল টাইপের একটা ভ্যালু প্রিন্ট করবো, একটা নিউ লাইন দিয়ে দিচ্ছি, এবং এক্স ওয়ানের ভ্যালু প্রিন্ট করবে এই প্রিন্ট এফটা। তো এক্স্যাক্টলি নিচে সেম হবে, তাই এতটুকু অংশ আমি সিলেক্ট করে কপি করে নিচ্ছি, আপনারা চাইলে কপি করে নিতে পারেন। এখানে চেঞ্জ হবে এক্স টু এবং এইখানে হবে। এবার কোডটা রান করে দেখতে পারি আমরা, এ বি সি এর জন্য তিনটা মান দেওয়ার কথা এখানে আমাদের বলতেছে, তো আমরা তিনটা মান দিয়ে দিতে পারি এ বি সি এর জন্য। সে ফর এক্সাম্পল থ্রি, বি এর জন্য ফাইভ, সি এর জন্য টু দিয়ে দিলাম। তো এখানে এক্স ওয়ান এবং এক্স টু এর মান দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, আরও একটু সহজ করে বোঝার জন্য এখানে একটা কোলন দিতে পারেন, এতে করে ইনপুটটা একটু দূরে আসবে, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে আশা করি। ফাইভ টু, ওকে ফাইন। তো এক্স ওয়ান এবং এক্স টু এর মান দেখাচ্ছে, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে দেখা হবে নতুন একটা টপিক নিয়ে। লক্ষ্য রাখবেন প্রতিটা প্রোগ্রামের জন্য আমি প্রথমে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট, সি প্রোগ্রাম তিনটা জিনিসই খাতা কলমে প্র্যাকটিক্যাল থিওরিটিক্যালি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, তারপর প্রতিটা প্রোগ্রামের জন্যই আমি প্র্যাকটিক্যাল পার্টটা আপনাদের কোড ব্লকসে দেখাচ্ছি, যাতে করে প্রতিটা বিষয় আপনাদের সুস্পষ্ট ধারণা আসে। ওকে, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।